অতর্কিত জঙ্গি হানায় প্রাণ হারালেন বাংলার বীর। গতকাল কাশ্মীরের আলিয়াবাদ এলাকায় টহলরত পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে এক যুবক। পুলিশকর্মীর পাশাপাশি স্থানীয় কিছু মানুষও প্রাণ হারান এই হামলায়। ঘটনাচক্রে সেই পুলিশ ভ্যানে ছিলেন বাংলা থেকে যাওয়া এক বিএসএফ অফিসার ইন্সপেক্টর প্রদ্যুম্ন সেন। এই জঙ্গি হানার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। ভেঙে যাওয়া মনে খড়কুটো গনে যে পাখি, বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকি। এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসার দিন নেই, শুরুতেই ফিরে তুমিও। ছেড়ে যাওয়াত নেই, ভাসানের রাত নেই, মাঝে অবসর পেলে ঘুমিও। শুরুর কথাই লেখা আছে তাই শুরুর কাছে একা ফিরলাম। যত ভাঙন তুলে নিক মন, বলতেই হবে বিসমিল্লাহ। শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ, এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, A1 মোবাইল সার্ভিসেস থেকে রহিম খান কথা বলছি। সূত্র অনুযায়ী জানা গেছে আততায়ীর নাম রহিম খান। পুলিশের গুলিতে আহত হয় ওই আততায়ী। রহিম খানকে শ্রীনগর পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি অতীন্দ্র সেন কথা বলছি। আমার ফোনের জন্য হোম সার্ভিস বুক করেছিল আমার মেয়ে প্রিয়তমা দেব সেন। হ্যাঁ স্যার, আমি আপনার বাড়িতেই যাচ্ছি, মিনিট 20 মধ্যে পৌঁছে যাব। আচ্ছা। হ্যাঁ রে মামনি, শোন না, ওই আমার ফোনটা যে সারাতে আসছে, তুই তাকে আসতে বারণ করে দে। কোম্পানিকে বল অন্য কাউকে পাঠাতে। কেন বাপি? না তেমন কিছু না, এমনি। বাপি, 1:30 সময় তোমার নাতিকে মুখে ভাত দেওয়া হবে, তোমাকে ওই সময় ভিডিও কলে থাকতেই হবে। এখন যে আসছে তাকে নিয়ে ফোনটা সারিয়ে নাও, নয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু বাপি, কোনো কিন্তু না, আজকের দিনে ওর মামা নেই, তুমিও ভিসার কারণে আসতে পারছো না, সব মিলিয়ে আমার আজকের দিনেও মন খুব খারাপ। এরপর তুমি তোমার একমাত্র নাতির মুখে ভাত না দেখতে পারলে। আচ্ছা, তুই চিন্তা করিস না মা, ফোনটা ঠিক হয়ে গেলে আমি ভিডিও কল করছি তোকে। ওকে ভাই, ভালো থাকিস।
নমস্কার স্যার, আমি রহিম খান, A1 মোবাইল সার্ভিস থেকে। আসুন, মোবাইলটা ওখানে রাখা আছে, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আমি দেখছি। দাঁড়ান, এটা গেস্টদের বসার জায়গা, এখানে বসুন। সরি স্যার। স্যার, একটু খাবার জল পাওয়া যাবে? হ্যালো, হ্যাঁ পুরোই চেক করেছি। সেটের যা কন্ডিশন আছে, এটা আউট অফ রিপেয়ার, নতুন ডিসপ্লে লাগাতে হবে। না না, এখানে কিছু করা সম্ভব নয়। ঠিক আছে, আমি নিয়ে আসছি তাহলে। সার্ভিস করে দুদিন পরে আমি কাস্টমারকে ফেরত দিয়ে যাব। কি ব্যাপার? ফোনটা তো আপনি বাড়িতে ঠিক করতে এসেছেন, আবার বাইরে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছেন। অ্যাকচুয়ালি স্যার, ফোনের ডিসপ্লেটা যেভাবে ড্যামেজ হয়েছে, এটা রিপেয়ার সম্ভব না। আমাকে এটা রিপ্লেস করতে হবে, আর রিপ্লেস করতে গেলে এটা আমাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। বেশি দিন না, আপনার দুদিনের মধ্যে আপনি ফোন পেয়ে যাবেন। মানে? চিন্তা করবেন না স্যার, সার্ভিসটা ফ্রি। না 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 না, ফোনটা দেওয়া যাবে না। না না স্যার, আপনি ব্যাপারটা না 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 চেষ্টা করুন, আমার কাজ আছে, ফোনটা বাইরে দেওয়া যাবে না। স্যার একবার শুনুন। হ্যাঁ মামনি, বল। পাপি, ফোন ঠিক হয়েছে? না রে মামনি, ফোন ঠিক হয়নি। বলছে এখানে কিছু করা যাবে না, কোথায় নিয়ে যেতে হবে, দুদিন লাগবে। পাপি, তুমি যেভাবে হোক আমাকে ভিডিও কল করো। তুমি না দেখতে পাওয়া অবধি আমি কিন্তু অনুষ্ঠান শুরুই করব না। আহা, পাগলামো করিস নে মা, এই করে শুভ সময়টা পেরিয়ে যাবে যে। তুমি যে করে হোক ভিডিও কল করো, পাশের বাড়ির কারোর ফোন থেকে হলেও করো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি কি করা যায়। দাঁড়া, এই যে আপনি যান, আমার একটু তাড়া আছে, বেরোবো। আর হ্যাঁ, ফোনটা রেখে যান। স্যার স্যার, আবার কি হলো? বলছি তোমার তাড়া আছে, আপনি যান না। আপনি আমার ফোন থেকে ভিডিও কল করতে পারেন। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই, আপনি নম্বর দিন, আমি কল করছি। আপনার মোবাইল? হ্যাঁ আমার ফোন থেকে, আপনি নম্বর দিন। নম্বর বলুন। এই যে এই দেখুন, এই নাম্বারটা। বিদেশ কিন্তু। বিদেশেও যাবে, কোনো অসুবিধা নেই, আপনি দিন।
এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ আপনি ধরুন আমি একটু আসছি এই নাম্বারটা ঠিক আছে দেখুন স্যার শুরু হয়ে গিয়েছে এক মিনিট স্যার আপনি বসুন বসে মোবাইলটা হাতে নিয়ে দেখুন হ্যাঁ বসুন এখানে অনেক আশীর্বাদ করি ওকে অনেক বড় হও বাবা ভগবান তোমার মঙ্গল করুন দুর্গা দুর্গা ইনশাল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুন আল্লাহু আকবার কি কি বললেন আপনি ওই ছোট বাচ্চাটার জন্য দোয়া করলাম আজ তো আপনাদের খুব ভালো মানে শুভ দিন তাই আপনাদের আল্লাহ আমাদের ভালো করতে পারবেন তো মানে আমার ছেলে প্রদ্যুন্ন ডিউটি চলাকালীন আতঙ্কবাদীর ছোড়া গুলিতে মারা যায় আপনি জানেন সে আতঙ্কবাদীর কি নাম রহিম খান পুলিশের হাতে ধরা পড়ার পর সে বলেছিল সে নাকি আল্লাহর বান্দা যা কিছু করেছে আল্লাহর ইচ্ছেতেই করেছে জিহাদের জন্য করেছে স্যার আল্লাহ নিজের ইচ্ছে বা স্বার্থের জন্য কখনো কোনো মানুষের ক্ষতি করেন না হ্যাঁ তবে কিছু ভীতু স্বার্থপর মানুষ রয়েছে যারা আল্লাহর নাম নিয়ে নির্দ্বিধায় মানুষ মারে আর জিহাদের আভিধানিক অর্থ হলো কষ্ট চেষ্টা পরিশ্রম সাধনা ইত্যাদি জিহাদ মানে মানুষ মারা নয় জিহাদের আভিধানিক অর্থ আমিও জানি কিন্তু তো সেই পরিশ্রম সাধনা চেষ্টা কোনো ভালো কাজের জন্য করছেন না করছেন মানুষ মারার জন্যই মোবাইলটা স্যার স্যার সব রহিম বা সব খান টেরোরিস্ট নয় আমার আব্বা নাইমুদ্দিন খান 2006 সালে পাঞ্জাব রেজিমেন্টে থাকাকালীন আতঙ্কবাদীদের ছোড়া গ্রেনেডে মারা যান আব্বা যখন বাড়ি থেকে বেরোয় আম্মু রোজ আল্লাহর কাছে দোয়া করত যাতে তার ওপর কোনো বিপদ না আসে সেদিনও করেছিল কিন্তু সেদিন সেই টেরোরিস্ট আল্লাহর নাম নিয়েই গ্রেনেডটা ছুড়েছিল কই আল্লাহ তো সেদিন আম্মুর দোয়া কবুল করলো না ভালোবাসে যে চোখ ছেড়ে যাওয়া পালক আক্ষেপ বাতাসে ভাসা হেঁটে চলো সামনে অতীতের নাম নেই চুপ থাক সে ছেড়ে আসা বয়ে যাক নদিয়ার এ গ্রহে আছে যা বোনা হোক নতুন
বলে যেন কিছু নেই আছে অবশেষ এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ।